তো আজকে আমি 11টার সময় ব্লগ স্টার্ট করতে এলাম। তো এই দেখো আমি দোকানটা করে নিয়ে এসেছি। তো রান্না বান্না তোমরা তো জানো, কালকে আমার ছেলে প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই আমি সকাল থেকে ব্লগটা বানাতে পারিনি। কারণ কি, এখনো পায়খানাটা ভালো হয়নি, পায়খানা হচ্ছে সকাল থেকে দুবার হয়ে গেছে। তো ঠিক আছে, এবার তোমাদেরকে তোমাদের সঙ্গে কথা বলবো। কাল দেখলে তো কাপড় খাসতে খাসতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো ঠিক আছে, আমি দোকানটা করে নিয়ে এসেছি। তো এখন আমি চালটা বাজবো, তারপর ভাত আর ডালটা চাপাবো, তারপর আমি শাক রান্না করবো আর কচু রান্না করবো আজকে। তোমরা দেখো। তো আমার চালটা ধোয়া হয়ে গেছে, তো এখন আমি ডালটা আর চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি। কুটি করবো, এই দেখো একটু কেটে রেখেছি, আর পালং শাকটা এখনো কাটতে বাকি আছে। তো আমার ভাতটা হয়ে গেছে, তো ভাত পাশিয়ে দিয়েছে, আর এখানটা দেখো শাক হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। এই দেখো ডালটা হয়ে গেছে, কিন্তু এখনো দাগি কাটি দিয়েনি। ঠিক আছে, আমি পরে দেবো এটা, আগে শাকটা রেখে নিবি। শাকটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেবো শাকটাকে। তো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দেখে কি কি রান্না করেছি আমি, এই দেখো এটা ভাত আর এখানটা ডাল, আর এই দেখো শাক রান্না, এটা শাকে আলুতে রান্না, এখানটা শ্যানমাজের জন্য দুধ ফুটানো আছে, আর এটা ছিলকাওয়ালা কচু চচ্চড়ি হাঁড়িসম্বরা দিয়ে রান্না করেছি। হাঁড়িসম্বরা বলে, পাঁচফোড়নও বলে, সেটা দিয়ে রান্না করেছি। এখন আমি আর এই দেখো আমার শাশুড়ি মা তো ঝাড় ঝাড়ু দিচ্ছে, সব কাজ কমপ্লিট করছে। তো আমি শ্যানমাজের আব্বাকে স্নান করাবো, তার জন্যে আমি যেদিন শ্যানমাজের আব্বাকে স্নান করাই না, স্নান করাই, তো সেদিন আমি ঝাড় ঝাড়ু এগুলো আমার শাশুড়ি মা করে নাই, কারণ কি অনেকটা দেরি হয়ে যাবে তার জন্যে।
তো ঠিক আছে, আমি তাকে স্নান করে দিই। আর এই দেখো আমাদের মেয়েনা যারা রাশিয়া এসেছে, কারণ কি আমাদের এখানে তোমরা জানো জালসা আছে, তো জালসাতে অনেক বড় মেলা হবে, তো তাই ওদেরকে আমার শাশুড়িমা নিয়ে এসেছে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তাই দেখো তোমাদেরকে বলেছিলাম কি আমাদের এখানে জালসা হবে, তো তোমাদেরকে কিছুটা শো দেখাচ্ছি আমি, কারণ কি আমি রাস্তায় এক কোনাতে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল করাটা। এই দেখো আজকে প্যান্ডেল হয়েছে, কালকে জালসা হবে আর আজকে হবে না, তো তার জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে সাজানো হয়েছে। তো ঠিক আছে, তোমার কমেন্টে অবশ্যই আমাকে জানাবে কীরকম হয়েছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। বাই, টাটা। We'll be right back.